প্রিয় দর্শক, ডাক্তার বখতিয়ার কামাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ব্রণের গর্ত বা অ্যাকনিস্কার। অ্যাকনিস্কার বা ব্রণের গর্ত কি আসলেই চিকিৎসা করলে 100% ভালো হয়? সত্যিকার অর্থে কখনোই 100% ভালো হয় না। কখনো কখনো ব্রণের গর্ত বা অ্যাকনিস্কারের প্রকারভেদ এবং চিকিৎসার ধরন অনুযায়ী 30 থেকে 90% গর্ত ভালো হয়। সাধারণত বেশিরভাগ রোগীর ক্ষেত্রে 60 থেকে 80% গর্ত কমে যায়। প্রচলিত চিকিৎসা পদ্ধতিসমূহ হচ্ছে মাইক্রোনিডলিং সার্জারি, রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং সার্জারি বা অনেক সময় যাকে থার্মেস সার্জারি বলা হয়, ফ্র্যাকশনাল লেজার সার্জারি, ডার্মেব্রেশন সার্জারি, মাইক্রোডার্মেব্রেশন সার্জারি, পিআরপি, ফিলার, সাবসিশন, কেমিক্যাল পিলিং। অনেকগুলো চিকিৎসা পদ্ধতির কথা বলা হচ্ছে। কোনো একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি শ্রেষ্ঠ নয়, তবে মাইক্রোনিডলিং সার্জারি এবং রেডিও ফ্রিকোয়েন্সি, ফ্র্যাকশনাল মাইক্রোনিডলিং সার্জারি এবং ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার সার্জারি সাধারণত বেশি ভালো কাজ করে। একজন রোগীর ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে একাধিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে হয়, কারণ নির্দিষ্ট একটি চিকিৎসা পদ্ধতিতেই যে একজন রোগীর সব গর্ত বা স্কার ভালো হয়ে যাবে সেটা না। আমাদের আজকের ভিডিওর বিষয় রেডিও ফ্রিকোয়েন্সি ফ্র্যাকশনাল মাইক্রোনিডলিং সার্জারি বা থার্মেস সার্জারি। থার্মেস সার্জারির এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি আপনারা আশা করি পুরোটি দেখবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার আমন্ত্রণ।